যে হসপিটালে ছেলে সন্তানের মা হলেন পরিমণি পুত্র সন্তানের মা হয়েছেন চিত্রনায়িকা পরিমণি বুধবার বিকেলে রাজধানীর এবার হাসপাতালে নবজাতকের জন্ম দেন তিনি সন্তান জন্মের খবরটি নিশ্চিত করে পরিশা মি অভিনেতা শফিকুল রাজ জানান আলহামদুলিল্লাহ প্রথমবার বাবা হলাম এই আনন্দ ভাষায় প্রকাশ করতে পারব না সন্তান এবং মা উভয়ই সুস্থ আছেন সবাই আমাদের জন্য দোয়া করবেন গত বছরের সতেরোই অক্টোবর গোপনে বিয়ে করেন রাজ এবং পরি চলতি বছরের দশে জানুয়ারি তারা ঘোষণা দেন তাদের ঘরে সন্তান আসছে এরপর হাতে থাকা সব কাজ দ্রুত শেষ করে সাময়িক বিরোধিতে যান নায়িকা নবজাতককে বরণ করতে আয়োজনের কমতি রাখেননি ডালিউডের রোমান্টিক এই দম্পতি সন্তানের জন্য কিনা কাটা করে ঘর ভর্তি করে ফেলেছেন তারকা দম্পতির সন্তানের জন্য কিনা জিনিসপত্র দেখে নেটিচনরা আগেই অনুমান করছেন সেলের মা হচ্ছেন পরী অবশেষে সেটিই সত্যি হলো। প্রসঙ্গত রাজপুরীর দুষ্ট মিষ্টি কিংবা আবেগ মাখা কর্মকাণ্ড বড় ভক্তদের নজর কেড়েছে অন্তর জালে তাদের নানান মুহূর্তের ছবি দেখে প্রেমের আকৃতি জেগেছে নেটিজনদের মনে এবার নবজাতককে দেখার অপেক্ষা আজকের মতো এই পর্যন্ত ছিল ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে